আবার আসলাম সারপ্রাইজ লাইভে কালকের মতো। আমি অ্যাকচুয়ালি ফেসিয়াল করব, আমি সপ্তাহে একদিন ফেসিয়াল করি, দ্যাটস ওয়াই হচ্ছে ভাবলাম আপনাদেরকে নিয়েই করি। ইদানিং দেখাই নাই, বিকজ আমার কাছে প্রোডাক্টটা ছিল না, কিন্তু আজকে কিন্তু আমি একজনকে এই ফেসিয়াল কম্বোটা ফ্রি দিব। তার জন্য আপনারা কি করবেন, 5টা গ্রুপে শেয়ার করবেন আর কমেন্ট করবেন কোন ফেসিয়ালটা আমি করি, ঠিক আছে? যারা পুরাতন ফলোয়ার আছেন তারা হচ্ছে বলতে পারবেন, আর আমি লেন্স পরেছি কেন সেটাও বলে দিই। আমি তো টিকটক করি আপনারা জানেন, এখন তো টিকটকের জন্য লেন্স পরেছিলাম। লেন্সটা পাবেন হচ্ছে হ্যাশট্যাগে, ঠিক আছে? হ্যাশট্যাগ হ্যাশট্যাগ না, খুব ছোট একটা মেয়ের পেজ, আমার খুব ভালো লাগে, লেন্সটা খুব সফট, ঠিক আছে? আমি পারচেস করেছি, নট স্পন্সর, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন তাই বললাম। হ্যাশট্যাগ, হ্যাঁ হ্যাশট্যাগ, তাও আমি এক্সাক্ট নামও জানি না, ঠিক আছে? আচ্ছা আমি লিখে দিব না, আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা তো আমি হচ্ছে ফেসিয়াল করব। আপনারা জানেন যে সাবু আপু কোন ফেসিয়াল করে এবং কোন ফেসিয়ালটা আমাদের পেজের হচ্ছে সুপার হিট ফেসিয়াল কম্বো, ঠিক আছে? কিন্তু ওই প্রোডাক্টগুলো আমাদের থাকে না, থাকে না দেখে আমরা ফেসিয়ালটা রাখতে পারি না, কিন্তু সেই প্রোডাক্টগুলো আমাদের আবার আসছে, আবার আসছে। এবং এই ফেসিয়ালটা আমি সপ্তাহে একদিন করি, আমি পার্লারে গিয়ে কোনো ফেসিয়াল করি না। আজকে একটা কমেন্ট দেখলাম, একটা আপু বলতেছে যে আপনি কি পিলিং করছেন নাকি, এত স্মুথ স্কিন, এত সুন্দর স্কিন কেন হচ্ছে ডে বাই ডে? পিলিং আমি ভুলেও পছন্দ করি না আপু, আমি পিলিং ক্রিমও সেল করি না, চামড়া উঠানো যেটাকে বলে, চামড়া উঠানো আমি পছন্দ করি না, আমার অনেক ভয় লাগে, আমি সেলও করি না, ঠিক আছে? আমি আবার সেটা করব ইম্পসিবল, তার মধ্যে আমার স্কিন পাতলা ছিল আগে, পিলিং পুলিং আমি লাইক করি না, ঠিক আছে? আচ্ছা তো আমি যেটা বলছিলাম যে আপু কেমন আছো, ভালো আছি আপু, হাই আপু, হ্যালো আপু। তো আমি বলছিলাম যে আমি কোন ফেসিয়ালটা করি, সাবু আপু কোন ফেসিয়ালটা করে আপনারা কমেন্ট করবেন। আর বোঝা যায় আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস পার্মানেন্ট রিমুভ করব কি ইউজ করে? পার্মানেন্ট যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে চান তাহলে সুপার মাচা মাড মাস্কটা ইউজ করবেন, এটা ইউজ করবেন, সুপার মাচা মাড মাস্ক ইউজ করবেন। আমি তো কিছুই দেখতেছি না, আল্লাহ কি হলো, নেট প্রবলেম, নেট প্রবলেম যে কেন ভাই, এখন তো করোনার মধ্যে ঘরে লকডাউন, বেশি বেশি লাইভে আসবো গল্প করতে, তাই হিংসে এখন রিপোর্ট পারতে হবে। হ্যাঁ রিপোর্ট মারতেছে, কিভাবে ফেসিয়াল করব? আপু সুন্দর হন, প্রোডাক্ট নেন, আমি যেগুলো করতেছি মাখতেছি দেখাচ্ছি ওগুলো নেন তাহলে তো হয়। ফেক পেজের কথা এখানে বলবেন, ব্লক দিয়ে দিব। সাহেল হোসেন ভাইয়া, ফেক পেজের কথা বলে মার্কেটিং করবেন না, আপনাকেই তো বলছি মূর্খ হলে কিনেন, মূর্খ হলে 1800 না 800 টাকা দিয়ে কিনেন, তারপর ধরা খেয়ে আমার কাছে আইসেন, এত কথা তো বলতে ভালো লাগে না। ডকুমেন্ট দেখাতে বলেন না, ডকুমেন্ট দেখাই সেল করুক, ডকুমেন্ট দেখাক যে সে হচ্ছে সে প্রোডাক্টটা মালিক থেকে কিনে নেছে, এত কথা তো ভালো লাগে না। ব্লক দিয়ে দিবো, আমি সেলই করবো না আপনার কাছে, আপনারা দুই একজন হচ্ছে মূর্খ কাস্টমার আমার না থাকাই ভালো, আমার সব কাস্টমার এডুকেটেড, আমার আমার কাস্টমার আমার মতো আমার লেভেলের, ঠিক আছে? নাহলে এত কাস্টমার ডে বাই ডে তোমার হতো না, তাই না? নাহলে ওই যে ওই ওইসব জায়গা থেকে কিনতো, আর ওইসব সেলারদেরই হচ্ছে আপনার 2K 3K ভিউয়ার থাকতো অলওয়েজ, ঠিক আছে? অলওয়েজ 2K 3K ভিউয়ার থাকতো, ওই যে আমার প্রোডাক্ট কপি করে তো নকল বানায়, এই জন্য হচ্ছে ওই এক জায়গায় পড়ে আছে। সো আর ভালো লাগে না এইসব, আমার এগুলো এখন মাথা ব্যথাই নেই, ঠিক আছে? এগুলো আমি দেখিই না, কারণ হচ্ছে নকল সেল করে 2 টাকা যদি খায় খাক, বিকজ এখন তো দেশের অবস্থা খারাপ, ঠিক আছে? সো আর কি বলবো আপু, দুবাই ক্রিমটা স্কিনে মিশে না কেন? মিশে না তো, দুবাই ক্রিম মিশবে কেন, নাইট ক্রিম তো মিশে না আপু, নাইট ক্রিম স্কিনের সাথে মিশে না। আচ্ছা এখন কি লাইফ ক্লিয়ার আছে আমাকে একটু জানাবেন, এখন লাইফ ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন। আপু সিরাম কয়টায় খুলে, শোরুম কয়টায় খুলে আপু? এখন তো অফ আপু, আমি ফেসিয়াল করতেছি, লাস্ট স্টেপ মানে ফেস প্যাক, ফেস প্যাক লাগিয়ে আপনার লাইভ দেখছি। এত রাতে ফেসিয়াল, রাতে ফেসিয়াল করার মজাই আলাদা, আমার কাছে রাতে ফেসিয়াল করতে অনেক ভালো লাগে, আমি না দিনে ফেসিয়াল করি না, আমি ফেসিয়াল রাতেই করি, কিন্তু আমার লাইফ ক্লিয়ার না থাকলে তো বুঝবেন না। লাইফ কি ক্লিয়ার আছে একটু জানাবেন আপু। মুখে সাদা ছোপ ছোপ দাগ কি ইউজ করব? তাহলে হচ্ছে আপনি দুবাই সরি ডল ডল ক্রিমটা ইউজ করবেন। পেজের নাম বলবেন, ব্লক করে দিব।
200-300 ভিউয়ারের মানুষের কথা এখানে বলেন কেন আপু? লজ্জা লাগে আমার, প্লিজ। দুবাই বুস্টার ক্রিম আছে? হ্যাঁ আছে কয়েকটা। আপু ওয়েট লস এর কিছু দেখাও, এই যে সিক্রেট কফিটা, আমি লাইফ ক্লিয়ারের অপেক্ষায় আছি। ডিএলএক্স সরি সিক্রেট কফি। আরে সব, আমি এখন ফেশিয়াল করব, আমি এখন ফেশিয়াল করব, কোনো কথা আমি জানি না, ঠিক আছে? আমার ফেশিয়াল করার এমনিও টাইম হয়েছে, আমি সপ্তাহে একদিন ফেশিয়াল করি, আমি সপ্তাহে একদিন ফেশিয়াল করি। এখন আমি কেন প্রতি সপ্তাহে এসে ফেশিয়াল দেখাই না? বিকজ আমার কাছে প্রোডাক্ট গুলো থাকে না, আমার কাছে প্রোডাক্ট গুলো থাকে না, দ্যাটস ওয়াই আমি দেখাই না। এখন আজকে কিন্তু গেম খেলবো, আপনারা একজন ফেশিয়াল কম্বো ফ্রি পাবেন। গেমটা আজকে শুরুতেই খেলবো। কমেন্ট করেন যে আপনারা হচ্ছে সাবু শপের বেস্ট ফেশিয়াল কম্বো কোনটা, এবং যেটা আমি সপ্তাহে একদিন করি সে প্রোডাক্ট গুলা কি কি, যারটা মিলবে সে হচ্ছে পাবেন, ঠিক আছে? আর 5টা গ্রুপে শেয়ার থাকতে হবে। আপু একটু নেট প্রবলেম, হ্যাঁ রিপোর্ট দিচ্ছে ডিয়ার। আপু অল ক্লিয়ার, ওকে। আপু মেসের জন্য কি করবো? অবশ্যই ইয়াটা নাপুলি নাপুলি ক্রিমটা ইউজ করবেন। আপু আমি নিতে চাই, দাঁড়ান না আগে আমি হচ্ছে দেখি কে পারে। আপু তুমি আমার কমেন্ট পড়ো না, তোমার ভিআইপি কাস্টমার। এই যে আপু চলে আসলাম, তানাকা চিজ প্যাক ফেশিয়াল কম্বো। আপু তানাকা চিজ প্যাক, নো, এই শুরু করলে তো দেখেই ফেলবেন, শুরু করলে তো দেখেই ফেলবেন আমি সপ্তাহে একদিন কি দিয়ে ফেশিয়াল করি, আমি সেলও তো করি। আপনারা কি ভুলে গেছেন নাকি সেই সুপার হিট ফেশিয়াল কম্বো যেটা আমার কাছে থাকে না? আসছি আবার আজকে। হ্যাঁ এই যে পিঙ্ক স্ক্রাব, সুদিং মিল্ক মাস্ক, দেন বেবি স্কিন ক্রিম, ঠিক আছে এই তিনটা ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস আছে, ওকে আরেকটা জিনিস আছে, ওইটা হইলে তো হয়ে যেত আপু, আপনি হয়ে যেতেন। নাইস আপু, ওকে। আপু বগুড়ায় প্রোডাক্ট দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আপু আপু মিল্ক হোয়াইট প্যাক, প্যাক্স মলি সুদিং জেল, বেবি স্কিন ক্রিম, পিঙ্ক স্ক্রাব, ইয়া গুড গুড গুড, ঠিক আছে। হাস না হেনা আপু, এই চারটা আইটেম দিয়ে আমি ফেশিয়াল করি, এবং এটা আমি করি সপ্তাহে একদিন। আমি কোনো পার্লারে যাই না, পার্লারে ফেশিয়াল করলে আমার মুখে দানা হয়, আমি খারাপ বলবো না, আমার মুখে দানা হয়, ঠিক আছে? তো আমি আমার প্রোডাক্ট দিয়ে আমি ফেশিয়াল করি, এবং এই ফেশিয়াল কম্বোটাই আমি সেল করি। আপনারা যদি ঘরে বসে সপ্তাহে একদিন এই প্রোডাক্টগুলো ইউজ করেন, যে চারটা প্রোডাক্টের কথা বলছে, আপনার লাখ টাকার ফেশিয়াল আপনি ঘরে বসে করতে পারবেন, এবং আমার মতো স্কিন থাকবে অলওয়েজ। আমি সপ্তাহে একদিন করি, তো আজকে আমার এমনি করার টাইম হয়েছে, আজকে আমি এমনি করতাম, তো আমার এখন এমনি ফেশিয়াল করার টাইম হয়েছে, তো আমি এই জন্য এখন করব। আর এই চারটা আইটেম আপনারা এখন আমাদের কাছে কম্বোতে পাবেন। ঈদ পর্যন্ত রাখতে পারবো কিনা বলতে পারি না, এটা ঈদের ফেশিয়ালও বলতে পারেন, ঈদের ফেশিয়ালও বলতে পারেন। সো ঈদ পর্যন্ত রাখতে পারবো কিনা আমি ঠিক বলতে পারতেছি না, আমি ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা তো আমি আসলে বুঝতেছি না লাইফ ক্লিয়ার কিনা, আমি কিছুই বুঝতেছি না আপু। আমি লেজার ক্রিম ইউজ করছি আপু, মুখ ধোয়ার আইটেম নিতে হবে আপু, 20টা গ্রুপে শেয়ার করছি, 20টা গ্রুপে লাগবে না আপু, বেশি শেয়ার করলে আমার প্রবলেম হয়, হেটার্সরা তখন রিপোর্ট মারে বেশি বেশি। 5টা গ্রুপে শেয়ার করেন, ঠিক আছে? আপু ময়েশ্চারাইজার দেখাও, ময়েশ্চারাইজার হচ্ছে ইয়াটা বেবি স্কিনটা, যেটা যে বললো লাস্টে লাগাতে হয়, বেবি স্কিন ক্রিমটা আমি লাস্টে লাগাবো। আচ্ছা আমি ফেশিয়াল করে ফেলি, হ্যাঁ আমি কথা না বললাম, আমি এমনিও ফেশিয়াল করতাম। এখন ফার্স্টে হচ্ছে আমি পিঙ্ক স্ক্রাব দিয়ে মুখ ধুই, পিঙ্ক স্ক্রাব দিয়ে আপনারা মুখ ধুয়ে নেবেন, ঠিক আছে? আমি একটু আগে সুদিং জেল লাগিয়েছিলাম, তারপরে আমি পিঙ্ক স্ক্রাব দিয়ে মুখটা ধুয়েছি, ঠিক আছে? সো পিঙ্ক স্ক্রাব দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন। এরপরে হচ্ছে আপনারা কি করবেন, এরপরে হচ্ছে মিল্ক মাস্ক লাগাবেন, মিল্ক মাস্ক, ঠিক আছে? মিল্ক মাস্কটা আমি এখন লাগাবো। আপু আমি লেজার ক্রিম তিনটা ইউজ করছি, স্কিন লাইটেনিং হোয়াইট ক্রিম ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই। আপু কোন ফেস ওয়াশ ভালো, এটা তো একটু আগে লাইভে দেখিয়েছি। আমি মিল্ক মাস্কটা লাগাবো, এটা হচ্ছে মাসাজ ক্রিমের কাজ করবে, ফেশিয়ালের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মাসাজ ক্রিম, এটা মাসাজ ক্রিমের কাজ করবে, এবং এটা ইনস্ট্যান্ট হোয়াইট, এটা হচ্ছে ইনস্ট্যান্ট হোয়াইট। ভালো হয়েছে টি শার্ট পরে আসছি, জামা নষ্ট, আমি না একটু আগেই করতাম বুঝছেন, একটু আগে যে আমি টিয়া কালার ড্রেস পরে আসছিলাম না, তখনই ফেশিয়ালটা করতাম, পরে চিন্তা করলাম না এই ড্রেস আমি নষ্ট করব না, আমি অনেক ড্রেস নষ্ট করি, এই ড্রেসটা আমি নষ্ট করব না, এই জন্য ভাবছিলাম কালকে করবো ফেশিয়াল, কিন্তু না আজকে তো করলামই, তাই ভাবলাম যে লাইভে চলে আসি, আপনাদের দেখা হয়ে যাবে, এবং এই প্রোডাক্টগুলো আপনারা আবার পাবেন, ঠিক আছে? চারটা জিনিস আমি দাম বলবো, সব স্কিন টাইপ, এটা অল স্কিন টাইপ, এই ফেশিয়ালটা অল স্কিন টাইপ, ঠিক আছে? এই ফেশিয়ালটা হচ্ছে অল স্কিন টাইপ। প্রথমে পিঙ্ক স্ক্রাব দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপরে মিল্ক মাস্কটা লাগাবেন। এটা সপ্তাহে 3 দিন যদি করেন বা সপ্তাহে একদিনও যদি করেন, আপনার টোটাল স্কিন মনে হবে যে আপনি কোনো হাজার হাজার টাকার ফেশিয়াল করে আসেন। আমাকে দেখে তো আপনারা মনে করেন আমি ফেশিয়াল করি, তাই না? পার্লারে গিয়ে এটা কখনো পসিবল? পার্লারে গিয়ে আমি ফেশিয়াল করব, তা আবার হাইট থাকবে, সেটা অবশ্যই পাবলিশড হবে। সো আমি কোনো পার্লারে গিয়ে ফেশিয়াল করি না, আমাকে সবাই চিনে, আমি কোথাও গেলে সেটা হাইট থাকে না, ঠিক আছে?
তো এখন হচ্ছে আমি মিল্ক মাস্কটা লাগাচ্ছি। শেয়ার করতে হবে কিন্তু গেমের উইনার যে হয়েছেন। প্রাইস এখনো বলি নাই, প্রাইস এখনো বলি নাই, প্রাইস এখন অনেক ব্যাড কমেন্ট করবে। আমি লাইভে আসলে যে এত রাতে এত ভিউয়ার না বুঝেন না, ব্যাড কমেন্ট তো করবেই। আজকে লিপিটা আমার উঠাইতে ইচ্ছা করতেছে না, এটা আমার কাছে আর নাই, অল্প একটু ছিল, অনেক কষ্ট করে বের করে ইউজ করছি। চাইলে গলায়ও দিতে পারবেন, গলায় এখন দিব না, আমার ঠান্ডা লাগবে, আমার ওই ইয়ে হয় টনসিল হয়, তখন আমার মুখটা গোলালু হয়ে যায়। আচ্ছা এখন এই চুল চুল প্রাইস এখনো বলি নাই, পুরাতনরা জানেন কিন্তু এখন অর্ডার করেন না, আগে বলেনি, আগে বলেনি দাম। পুরাতনরা এই কম্বোটা জানে, এই কম্বোটা হচ্ছে আপু আমার রানিং একটা ফেসিয়াল কম্বো, ফেসিয়াল কিন্তু আমার কাছে থাকে না, হ্যাঁ থাকে না, ঈদ পর্যন্ত আমি রাখতে পারবো কিনা বলতে পারতেছি না, হয়তো বা একটা না একটা শর্ট পরে, হয়তো বা এটা থাকে না, না হলে মিল্ক মাস থাকে না, মিল্ক মাসটা থাকে না। আসলে সত্যি কথা এটা সিঙ্গেল অনেক সেল হয়, যেটা আমি এখন লাগাচ্ছি কিন্তু এখন আর সিঙ্গেল দিব না ভাবতেছি। ঠিক আছে, সো আপু ফেসিয়াল করতে হয় না হলে স্কিনের গ্লো থাকে না, যত সুন্দরই হই না কেন ভাই, আমি যত সুন্দরই হই কেন, সুন্দর মেয়েরা কি কালো হয়ে যায় না বলেন, যারা জন্মগত সুন্দর, জন্মগত যারা সুন্দর, আমার বোন তো জন্মগত ফর্সা, তো ও এখন আগের মতো নাই, স্কিন কেয়ার করে নাই, সুন্দর মেয়েরাই হচ্ছে অসুন্দর হয়ে যায় ডে বাই ডে, যারা জন্মগত ফর্সা তারাই হচ্ছে ডে বাই ডে হচ্ছে কালো হইতে থাকে। সো আমি শ্যামলা থেকে ফর্সা হইছি, এখন দুধের মতো ফর্সা হইছি, কালারটাকে আমাকে ধরে রাখতে হবে না, স্কিন সুন্দর রাখতে হবে না, সো এটা হচ্ছে কথা। এখন দেখেন আমি মিল্ক মাস্কটা হচ্ছে মাসাজ করব, দুই হাতে মাসাজ করতে হবে, এই মিল্ক মাস্কটা হচ্ছে মাসাজ করবেন 5 মিনিট, 5 মিনিট মাসাজ করবেন, 5 মিনিট হচ্ছে মাসাজ করবেন। ঠিক আছে, লেন্সটা পড়ছি, শুধু ওই আপুটাকে বলছি, ছোট আপুটাকে, যে তোমার পেজের নামটা আমি বলে দিব, দ্যাটস ওয়াই পড়েছি, আমি কিনছি লেন্সটা ওর থেকে। এভাবে মাসাজ করতে হবে আপু, দাম কত বলবো যে আর আপু, ঈদের আগে কি পাবো এই কম্বোটা আপু? আজকে থেকে তো আমি অর্ডার নিব, এখন থেকে তো অর্ডার নিব, তাই তো দেখাচ্ছি, নালে কি আমি লাইভে আসতাম না, না দিতে পারলে আমি আবার লাইভে আসতাম নাকি বলেন, দিতে পারবো দেখে তো লাইভে আসছি, এখন আমি মনে হয় না ঈদের ঈদ পর্যন্ত দিতে পারবো কিনা বলতে পারতেছি না, কারণ কম্বোটার দাম অনেক কম, আপনি তো অনেক মাস ইউজ করতে পারবেন, 3 মাস। এটা এটা পিঙ্ক স্ক্রাব, তারপরে যে আমি চারটা জিনিস দিয়েছি না, চারটা জিনিস আপনি 3 মাস ইউজ করতে পারবেন, 3 মাসের হচ্ছে ফেসিয়াল ঘরে বসে। এভাবে আপনাকে মাসাজ করতে হবে, মাসাজ করবেন কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই যে ক্রিমের এই ভাবটা, একটা ক্রিম ক্রিম যে ভাব, এই ভাবটা পানি হয়ে যাবে, এই যে ক্রিমের ভাবটা এটা আস্তে আস্তে লিকুইড হয়ে যাবে, লিকুইড হয়ে পানি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মাসাজ করতে হবে। এই দেখেন ফোকাস করেন, এটা আমি মাসাজ করতেছি, মাসাজ করতে করতে আস্তে আস্তে এটা হচ্ছে লিকুইড হয়ে আসবে, আস্তে আস্তে পানি হয়ে আসবে, ততক্ষণ আপনাকে এটা মাসাজ করতে হবে, এটা খুব জোস একটা জিনিস। এই যে ম্যাসাজ ক্রিমটাই তো আপু দিচ্ছি, এই যে মিল্ক ম্যাসাজ ক্রিম, এটা অল স্কিন টাইপ, কারণ ধুয়ে ফেলতে হয়, সমস্যা হয় না, ব্রন স্কিনও সমস্যা হয় না। সো এটা এভাবে করে চোখের নিচেও দিতে পারবেন, আমি চোখের ভিতরে গেলে আবার এখন প্রবলেমে পড়বো, পানি পানি হওয়া পর্যন্ত মাসাজ করতে হবে, পানি পানি হওয়া পর্যন্ত, এটা লিকুইড হয়ে আসবে, এটা লিকুইড হয়ে আসবে, লিকুইড হওয়া পর্যন্ত হচ্ছে আপনাকে মাসাজ করতে হবে। ঠিক আছে, চোখের নিচে কালো দাগ ম্যাজিক আই ক্রিম নিবেন, ম্যাজিক আই ক্রিম নিবেন, চোখের নিচে কালো দাগ হচ্ছে ম্যাজিক আই ক্রিম নিবেন। ঠিক আছে, একটা মজার জিনিস দেখাই, হাতে দিলে হাতও কিন্তু ফর্সা হবে, দেখেন আমার তো হাত মুখের সাথে এখন মিলে না, তাই না, হাত তো ফর্সা হবে, এটা সিঙ্গেল কিন্তু হবে না, এটা সিঙ্গেল দেওয়াতে আমি ফেসিয়াল কম্বো দিতে পারি না আপুদেরকে, পরে আপুরা আমাকে মারামারি হচ্ছে, পরে অনেক হচ্ছে কষ্ট পায়, টাকা বিকাশ করেও ব্যাগ দিতে হয়, এমনও হয়েছে যে হাতেরটা খুব তাড়াতাড়ি লিকুইড হয়ে গেছে কিন্তু মুখেরটা হচ্ছে না, টাইম লাগবে, মুখেরটা একটু টাইম লাগবে,
মুখে অনেক দিছি, বেশি দিছি তো। হাতেরটাই যে দেখেন লিকুইড হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে, এরকম পানি পানি হওয়া পর্যন্ত হচ্ছে মাসাজ করতে হয়, ঠিক আছে? আমার হাতগুলো গোলাপি গোলাপি হয়ে গেছে, এটা রহস্য বলবো। ওয়েট, সবকিছুই তো বলি আপনাদেরকে, কয়বার বাথরুমে যাই সেটাও তো বলি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আস্তে আস্তে পানি পানি হোক, তারপরে পানি পানি হলে মাসাজটা অফ করে দিবেন। মাসাজটা অফ করে দিয়ে তারপরে 5 মিনিট রাখবেন, 5 মিনিট মাসাজ, 5 মিনিট রাখবেন, টোটাল 10 মিনিট, ঠিক আছে? 5 মিনিট মাসাজ আর 5 মিনিট রাখতে হবে, প্যাকের মতো রাখতে হবে। এটা প্যাকের কাজও করে আবার মাসাজ ক্রিমের কাজও করে। এই যে পানি পানি হয়ে গেছে, হয়ে গেছে, আমি আবার এই হাতে লাগালাম, কিছু বললেন না আপনারা। সে কবে থেকে আমার এই হাত, এই হাত থেকে বেশি ফর্সা, কি জানি মাখছিলাম, বলবেন না যে এই হাতে মাখতে। এই যে এই ভুলটা, আমি সব সময় কেন জানি এই হাতে বেশি মাখি, আমার এই হাতের সাথে এই হাতের কোনো মিল নাই, পুরা তো না পুরা বলে নাই, পচা। আপু নাপলি ফেস ওয়াশ, হ্যাঁ, আরে এসে ছাড়া ঠান্ডা লাগে, চলে গেছে আপু, কমেন্ট দেখি নাই, আমি ভুরুতেও দিয়ে দিছি। আচ্ছা, এখন হচ্ছে আমি রাখবো, এখন আমি রাখবো হচ্ছে 5 মিনিট। হ্যাঁ, হাতেরটাও হয়ে গেছে, হাতে আমি জাস্ট দেখাবো, হাতও ফর্সা হবে, হাতেও রাখবো 5 মিনিট। আও, ভূত সেজেছেন, হ্যাঁ, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, আপনার খামু, ঠিক আছে? ব্যাড কমেন্টটা সামনে এসে করবেন, ঠিক আছে? আপু ম্যাজিক আই ক্রিম কিভাবে অর্ডার করব, ইনবক্স করতে হবে। আপু নিউ নাইট ক্রিম কি আছে? হ্যাঁ, ডলটা আছে, ডলটা আছে, ডিএলএক্সটা অন দ্য ওয়েতে আছে, আসতে এসে, ঠিক আছে? আপু আমি নিব কিভাবে বাবু বলো প্লিজ, আপু ইনবক্স করেন এখন, নাকে দাম বইলা নি না, আপু কম্বো প্রাইসটা বলো না, দাঁড়ান না আপু, আপু ওই হাতেও তো মাখেন, আপু এই হাতে মাখলে আমি প্রোডাক্ট ধরবো কিভাবে বলেন? আমি তো এখন এই হাতে আমরা রাখবো, এটাকে আমি এমনি রাখলে আমি তো লুলা হয়ে যাবো, এখন আমাকে এটা ধরতে হবে না। আপু তুমি কোন নাইট ক্রিম ইউজ করো, এত ফর্সা হয়েছ? ডিএলক্স লেজার ক্রিম, নাই নাই নাই, আসবে আসবে আবার, মোবাইলটা একটা ক্যামেরা রাখছি আজকে। আপু আপনার সাথে কথা বলা যায় না, আমার সাথে কথা এখন তো বলতে পারবেন না আপু, অনেক ফোন আসে, কেমনে ধরবো? আপু দাম বলেন, আপু দাঁড়ান, বলতেছি বলতেছি, ওয়েট এন্ড ওয়াচ, কে কলে আসবে। আচ্ছা, 5 মিনিট হইলে আমাকে একটু বলবেন, 5 মিনিট হইলে একটু বইলেন, ধুবো এই জায়গাটা হয় নাই, গলাইতে হবে। তোমার লাইভ দেখছি প্রতিদিন, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, তুমি এত কিউট, আপনাদের ভালোবাসে। আপু স্কিন ভারী করব কি দিয়ে? স্কিন ভারী করবেন হচ্ছে স্নেল টুসিকা কিট দিয়ে। আপু ওই হাতেও দিয়ে ফেলেন, এই হাতে দিলে ধরতে পারবো না তো কিছু, আমাকে অনেক কিছু ধরতে হবে তো, এই জন্য এই হাতে দিই নাই, দিব ইনশাল্লাহ, আপনারা হচ্ছে লাইভ থেকে চলে গেলে তারপরে দিব। আপু তোমাকে এখন বেশি কিউট লাগতেছে তাই, মিয়াও। আপু ভিআইপি কাস্টমার কিভাবে হবো? 3 বার কিনলেই হবে, সেটা 200 টাকার হোক, 100 টাকার হোক, আমি টাকা দিয়ে কাউন্ট করি না, আপনি কয় লাখ টাকার কিনতেছেন এটা বলবেন না আমাকে। অনেক আছে বলবে কি, আপু আমি কোটি কোটি, না কোটি কোটি না, সরি, আমি লাখ লাখ টাকার কিনছি, আপনি আমাকে কেন সুপার ভিআইপি করেন না? আমি ওইটা করি না, কারণ অনেকে মন খারাপ করবে অন্যরা। আপনি 3 বার আমার থেকে কিনা মানে হচ্ছে আপনি আমাকে ট্রাস্ট করেন, আপনি আমার পেজের ফ্যান, না হলে আপনি একবার কিনেই তো ভাগতেন, সেকেন্ড বার তো আর আসতেন না, তাই না? তো 3 বার কিনলেই হচ্ছে আমার ভিআইপি কাস্টমার। হ্যাঁ আপু, আমি কালো সুন্দর হোমো কোন ক্রিমে? আপু ভাইয়া আপনি ডল ক্রিমটা নেবেন, আপনিও ডল হয়ে যাবেন, ওই যে কিছু ডল আছে না ছেলে ডল, ওরকম হয়ে যাবেন আপু ভাইয়া। আচ্ছা, আমার ভাইয়া মুখেই আসে না। আপু কে কলে আনলে কি ঈদের পর পাবো? ঈদের পর না, ঈদের আগেই পাবেন। দূর আপু, এসব ডক্টর মক্টর আমার ক্লিনিকে থাকবে আপু। লাবণী প্রথম আলো আপু, আপনার কি আমার সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপু? কোন জন্মের কথা যে বলেন, ওই 10 বছর আগের কথা এখনো বলেন, ওই যে ক্রিম মেখা বাচ্চা হয়ে যাবে, এটা আপু আমি ট্রল করবো না আজকে, ওটা নিয়ে আজকে আমি একটা টিকটক করবো, যান আমার কথা নিয়ে আমি টিকটক করব। আমি লাইভ করি 1 ঘন্টা, 1 ঘন্টা লাইভ কেটে কেটে ট্রল করে, ওইগুলো এসে আমারে বলেন 10 বছর আগের কথা, বলেন কি হইছে আমার একটা বালও ছিড়তে পারছে, মানে আমার চুল, আমার চুলও ছিড়তে পারছে, বলেন তো। সো এই হেটার্সরা আমার কিছুই করতে পারে না, ওই হিংসাই কি করে, এখন মানুষের স্লিপ অফ টাং হয়, মানে মুখে দেখা যায় অনেক কথা বলতে গিয়ে বলে ফেলে,
এখন একটা কথা আমি বলছি, সেটাকে কেটে ট্রল করা, এটা তো আপু জানেন যে এটা র‍্যাপ পর্যন্ত চলে গেছিল, এটা নিয়ে আমি দুজনের নামে হচ্ছে জিডিও করছি, সেটাও পোস্ট করা আছে। তো আপু ওইসব ডক্টর মক্টর মানে 10টা ডক্টর এরকম আমার ক্লিনিকে বসবে, আমার ডক্টর সেটও করা। তো ওইসব যে স্টুডেন্ট ডক্টর, ওরা অ্যাটেনশন পাওয়ার জন্য আপু অনেক কিছুই বলে, ঠিক আছে। তো ওইগুলো আমার কিছু আসে যায় না, ওটা 10 বছর আগের কথা, পারলে এখন একটু ট্রল করে দেখুক যে একটু থাকবে নাকি। ভিআইপি কাস্টমার হলে কি হয় আপু? ভিআইপি কাস্টমার হলে হচ্ছে এখনো আমি কিছু সার্ভিস দিই নাই, কিন্তু দিব, ফিউচারে দিব, সেটা এখন বলবো না, সিক্রেট, অন্যরা কপি করবে। তুমি কমেন্টস পড়ো, হ্যাঁ পড়ছি আপু। ডল ক্রিমের প্রাইস কত? ডল ক্রিম হচ্ছে এখন 1500 টাকা। আমি এখন 5 মিনিট রাখবো, 5 মিনিট রেখে দেন হচ্ছে ধুয়ে ফেলবো, ঠিক আছে। 5 মিনিট হয়েছে নাকি বলেন তাড়াতাড়ি আপু। বোম জুস আসবে তো? বোম জুস খেয়ে তো আমি এরকম সাদা ফর্সা হয়েছি, সব থেকে ফর্সাকারী জুস হচ্ছে বোম জুস, এটা আসবে আপু। কিনবো কিভাবে? এসএমএস দিলে তো সিন করে না আপু, রাশ তো। এই যে আমি একদিনে 2 বার লাইভে আসি, মডারেটর আমাকে মারবে আজকে, বলবে আপু আপনি তো শেষ করে ফেলতেছেন আমাদেরকে, আমার না এখন আর সময় কাটে না, আমি কি করি, আমার খালি লাইভে আসতে মন চায়, আমার সারাদিন লাইভে আসতে মন চায়, খালি অর্ডারের ভয়ে আমি আসি না, অর্ডার বেড়ে যাবে যে এই জন্য আমি আসি না, কারণ এখন তো দিতে পারবো না, কুরিয়ার বন্ধ, অনেক প্রবলেম। আপু ডল ক্রিম আনার জন্য ধন্যবাদ, আমি ডল ক্রিমের বিগ ফ্যান। ইয়ার রাবিতা, এই যে দেখো দেখো, আমি জানি অনেক আপুরা জানে, আমি এই বাংলাদেশের ডল ক্রিম কে আনছিল, ঠিক আছে, পুরাতনরা জানে। আপু দিন দিন যত টাকা ইনকাম করতেছো তত মান সম্মান কমতে, ছোট গেঞ্জি আপু, এটা ছোট গেঞ্জি না আপু, আমি এটা ইন করে রাখছি আপু। আর আপনি আমার সম্বন্ধে কি জানেন? রাজকন্যা অনন্যা, আপনি আমার সম্বন্ধে কিছু জানেন? আপনি আমাকে ছোটবেলা থেকে, আপনি আমার ন্যাংটা গালের বান্ধবী, আমি আগে থেকে, আমি তো আগে হাতাগাটা ড্রেস পরতাম, আপনি আমার সম্বন্ধে কি জানেন? আমি ঢাকা শহরের মেয়ে, আমার এখানে জন্ম, আমার লাইফ স্টাইল এমন, টাকা আমি, টাকা আপনি কি বলেন, টাকা আমি কামাচ্ছি এখন, বাট আগে কি আমার বাবার টাকা আছে? আমার বাবা ব্যাংকের ভিপি, প্রিমিয়ার ব্যাংকের ভিপি, কয়বার বলবো আপনাদেরকে। আমার বাবাকে কি আপনি মুদির দোকানদার পাইছেন? আমি দোকানদার, আমাকে বলতে পারেন দোকানদার, কিন্তু আমার বাবা তো দোকানদার না, ঠিক আছে। এখনো সে জব করে, এখনো প্রিমিয়ার ব্যাংকে আছে, সে হচ্ছে ভিপি, একটা ব্যাংকের ভিপি। কত টাকা ইনকাম করে সেটা যারা ব্যাংকে জব করে তারা জানে, ব্যাংকে জবের জন্য মানুষ কত টাকা, মানুষ কত পড়াশোনা করে, ঠিক আছে, কত কষ্ট করে ব্যাংকে জব পাওয়ার জন্য। সো আমি এটা বলতে চাই না। সো টাকা পয়সা এখন আমার হইছে, হ্যাঁ আমার নিজের হইছে, আমার নিজের পায়ে আমি নিজে দাঁড়িয়েছি, বাট তার মানে কি আমি গরিব ছিলাম নাকি আগে? এই কথাটা শুনলে আমার খুবই হাসি পায়। আমার ব্যাকগ্রাউন্ড, আমার পিছনে, আমার পিছন দিকটা আগে দেখবেন, ঠিক আছে, আমার পিছন দিকটা, আমার পিছনের দিকটা আগে দেখবেন, সামনে দেখতেছেন তো, পিছন দিকটা আগে দেখবেন, ব্যাকগ্রাউন্ড দেখবেন, তারপরে কথা বলবেন, ঠিক আছে। কোন স্কুলে পড়েছি, কোন কলেজে পড়েছি, কি পাস আমি, আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না, আমি কোন শহরের মেয়ে, ঠিক আছে। তো এইগুলো ভাল লাগে না আসলে, এই কথাগুলো শুনলে খুব হাসি পায়। আমি এক সময় একটু বাজে বাজে জামা পরতাম, মানে ওই যে যখন মোটা হয়ে গেছিলাম তখন হচ্ছে মানে সুতি সুতি জামা পরতাম, তো তো ওটা দেখে অনেকে মনে করে কি যে উনি গ্রাম থেকে উঠে আসছে। আরে বাবা, তখন আমি হয়েই গেছিলাম কাজের বুয়ার মতো, দেখতেই হয়ে গেছিলাম কাজের বুয়ার মতো। কাজের বুয়াও কিন্তু সুন্দর হয়। আমার একটা বুয়া আছে যেটা ছুটা বুয়া, তার স্কিন আমি একদিন ছবি তুলে দেখাবো, সে কিছুই মাখে না কিন্তু সে অনেক সুন্দর, ঠিক আছে। বাট আমি তাদের থেকেও খারাপ দেখতে হয়ে গিয়েছিলাম, এজন্য আমাকে দেখতে বাজে লাগতো, মনে হতো যে গ্রামের মেয়ে, ওই যে আগের ছবিটার কথা বলতেছি, মোটা হয়ে গেছিলাম যে, ঠিক আছে। বাট আমি তো কখনোই গ্রামের মেয়ে ছিলাম না, আপনি আমার ব্যাকগ্রাউন্ড তো জানেন না। একদিন আইসেন, আমার পুরো এলাকা ঘুরাবো আপনাকে, মোহাম্মদপুরের মেয়ে আমি। আপু মুখে কি লাগাইছো? আপু মুখে হচ্ছে আমি মাস্ক লাগিয়েছি, 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন মুখটা ধুবো। আমার স্কুল কলেজও আমি বলে বলে দিই, প্রায় তো বলি, এখানে তো কমেন্টও করে অনেকে, আমার ক্লাসমেট ওরাও কমেন্ট করে। ওকে, সো এখন আমি মুখ ধুবো, 5 মিনিট ওভার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হচ্ছে ওভার মারতেছে মুখ ধো, হ্যাঁ 5 মিনিট হয়ে গেছে। আর 5 মিনিটের বেশি রাখলেও সমস্যা নাই, আমার প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই, মানুষের কথা বাদ দাও, ভাল লাগে না আপু, এত রাতে লাইভ আসছি একটু রিল্যাক্স লাইভ করবো, বিরক্ত করে ফেলে, এই কথাটা আমার খুব গায়ে লাগে। টাকা হইছি দেখে বলে আমি শর্ট গেঞ্জি পরছি, আমি আগে তো আরো খারাপ ড্রেস পরতাম, এখন তো তো ভদ্র হইছি জামাইয়ের জন্য, জামাই বলে তো বোরখা পরতে, ও বোরখা লাইক করে অনেক। আচ্ছা ওয়েট, আমি একটু টাওয়ারটা নিয়ে নিই, কি বললো আপু? 5 মিনিট হয়েছে, 5 মিনিটের বেশি থাকলেও সমস্যা নাই আপু, 5 মিনিটের বেশি যদি রাখেন কোনো প্রবলেম নাই। ওকে, ভিজে যাবো তো, তাই একটু বুকে ওড়না ইয়ার দিলাম, টাওয়াল দিলাম, ওড়না দিই নেই। দেখেন এখন পুরো মিল্ক বাইট হয়ে যাবে, লেন্সটা খুলে ফেললে ভালো হইতো না? আই আপু
পারবো না, আমি এখন চোখ বন্ধ করে আছি, আপনারা কমেন্ট পরে করেন। চোখ খুলে কত পয়েন্ট দেখবো দেখবো, কে কে দেখতেছেন, 2K না 3K জানি না, চোখ বন্ধ। ভাই লেন্সের প্রবলেম হইলে আমি শেষ, এখন কিন্তু আমাকে ভূতের মতোই লাগবে, কারণ এই মিল্ক মাস্কটা হচ্ছে ইনস্ট্যান্ট হোয়াইটেনিং, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হোয়াইটেনিং। দেখেন তা আমি মুছে ফেলি, ওয়াশরুমে করলে ভালো হয় আসলে, এখানে লাইভ মানে মুখ ধোয়াটা অনেক কষ্টের ব্যাপার। ওয়াও ভালো মতো মুছি, ওয়েট আপু মরবেন না কোনোদিন, যা বললেন আগে। এটা আমার লাইফ স্টাইল, আপনার সমস্যা কি, আপনি কি আমার সাথে কবরে যাবেন আপু, আপনি আমার সাথে যাবেন, আপনি কি করেন বলেন, আপনি ফেসবুক চালাচ্ছেন কেন, প্রোফাইল পিক দিয়েছেন কেন বলেন তো, আমার লাইফ স্টাইল এমন, আপনাকে আমাকে তো জ্ঞান দিতে হবে না। আমি অন্য ছেলের সাথে ভাগতেছি বলেন, মানুষ কত কিছু করে ওগুলো তো দেখেন বসে বসা, যা বাচ্চা রেখে চলে যাচ্ছে, জামাই রেখে চলে যাচ্ছে, আপনি আমার কোনো স্ক্যান্ডাল পাবেন, আমি ঢাকা শহরের মেয়ে, পারলে আমার একটা স্ক্যান্ডাল বের করে দেখেন, ঠিক আছে। ও মাই গড, ইয়ে নাই, চার্জ নাই, 2.6K হয়ে গেছে আপু, শোরুম কি অফ, তুমি মামাতপুরে আবার সাভারের বউ, দুই দিকেই আমার কাছে, ওয়াও তাই, আচ্ছা আমার না মোবাইলে চার্জ নাই, বন্ধ হয়ে যাবে। দেখেন আমি এখন হচ্ছে মিল্ক মাস্কটা লাগিয়েছি, সাথে সাথে হচ্ছে কি পরিমাণে হচ্ছে, আমাকে গেঞ্জি ভিজে গেছে নাকি, নো, আচ্ছা সাথে সাথে দেখেন আমার হচ্ছে স্কিনটা একদম হোয়াইট হয়ে গেছে, এটা কিন্তু আমার ন্যাচারাল ফেস, একদম র ফেস, আমি একদম ধুয়ে ফেলছি, মুছেও ফেলছি, আমার ধোয়া হয় নাই দেখে আমি মুছে ফেলছি, একদম ঘষে ঘষে মুছে ফেলছি। এখন আমি সুদিন জেল লাগাবো, কিন্তু আমার মোবাইল অফ হয়ে যাবে, চার্জ নেই, হাতও ধুয়ে দেখাবো, আমি কিন্তু হাতেও মাখছি আপু, সবাই তোমাকে নিয়ে হিংসা করে তাই তোমার পিছে লাগে, আমার পিছনটা ওদের পছন্দ তাই বলছি তো আপু, আপু সামনে তো আসে না, খালি পিছনে তাকায় থাকে আপু, থাক আপু। আচ্ছা এখন আমি সুদিং জেলটা লাগাচ্ছি, দেখেন এখন আমি প্যাক্সমলি সুদিং জেলটা লাগাচ্ছি, আমি তাড়াতাড়ি দামটা বলে দিই না হলে লাইফটা কেটে যাবে, লাইফটা কেটে যাবে, এটা আমার একদম র ফেস, একদম র ফেস, আমি একদম ঘষে ঘষে হচ্ছে ধুইছি, এখন সুদিং জেল লাগাচ্ছি, এই সুদিং জেলটা লাগাচ্ছি, রানিং সুদিং জেল, আমাদের ভাইরাল রানিং সুদিং জেল, লেন্সটা খুব ভালো, আপনারা নিতে পারেন, হ্যাশট্যাগ পেজের নাম হ্যাশট্যাগ, তো আমি ফুল জানি না, আমি হচ্ছে নিজেই কিনছি, আমি অনেক শপিং করি অনলাইন থেকে, আপনাদের কারো পেজ থাকলে এখানে বলবেন, লিংক দিবেন, কসমেটিক্স এর হলে না ঠিক আছে, অন্য যদি হয় দিবেন কোনো সমস্যা নেই, ড্রেস ব্যাগ জুয়েলারি। নড়াচড়া করবেন আর হচ্ছে মুখ গ্লো দিবে এই ফেসিয়ালটাতে, এটা টোটালি ভাইরাল ফেসিয়াল আমার পেজের, আমি দামটা বলে দিই না হলে হচ্ছে আমি শেষ, আপনারা আমাকে মারবেন। এই তিনটা জিনিস দিবেন, হ্যাঁ ফার্স্টে হচ্ছে স্ক্রাব দিবেন, তারপরে আমি প্যাক দিলাম মানে মাসাজ ক্রিম দিলাম, এটা মাসাজ ক্রিম আবার প্যাক, মানে মাসাজ করতে হয় আবার রেখেও দিতে হয়, 5 মিনিট 5 মিনিট মাসাজ, 5 মিনিট হচ্ছে রাখতে হয়, দুইটা কাজ করে প্যাক আবার হচ্ছে মাসাজ ক্রিম, সো এটা, এটার পরে হচ্ছে সুদিং জেল দিলাম, সুদিং জেলের পর যেটা করবেন, সুদিং জেল রাখবেন কতক্ষণ সেটা বলে দিচ্ছি, মিনিমাম আধা ঘন্টা রাখবেন, মুখে ময়দা মাখতেছে দূর আপু, হিসাড়ি হিডুম আবু, এখন অর্ডার করলে পাবো, দামই তো বলি নাই, দাম বলিনি আগে, ওয়েট, আচ্ছা সুদিং জেল দিবেন, সুদিং জেল দেওয়ার পর রাখবেন আধা ঘন্টা, রাখবেন আধা ঘন্টা, রাখবেন আধা ঘন্টা, রাখার পর হচ্ছে আমি তো আধা ঘন্টা ভুলো এখন থাকতে পারবো না, ঠিক আছে আমি তো আধা ঘন্টা ভুলো এখন থাকতে পারবো না, আমি 10 মিনিট পরে মুখটা ধুয়ে দেখাবো, ঠিক আছে। তারপরে কি করবেন, একটা ক্রিম লাগবে, কারণ ফেশিয়াল করার পর মুখে একটা ক্রিম দিতে হয়, কারণ স্কিনটা টানাটানি করে, সো আপনারা কি করবেন, বেবি স্কিন ক্রিম লাগাবেন, বেবি স্কিন ক্রিমটা লাগাই যদি দেখাইতে পারি ফ্যান হয়ে যাবেন, যারা নতুন আছেন, পুরাতনরা তো জানেন এটা আমার সুপার হিট ফেশিয়াল কম্বো, আগেরটাই আছে, এটা এখন আবার রিস্টক হয়েছে, এবং আমি সপ্তাহে একদিন নিজে বাসায় বসে এটা করি, এই ফেশিয়ালটা আমি করি, না হলে আমার স্কিন এত গ্লোয়িং থাকতো না, ফেশিয়াল কিন্তু করতে হয়, ফেশিয়ালই একমাত্র আমাদের ফেস অনেক গ্লোয়িং রাখতে পারে, ফর্সা রাখতে পারে, ঠিক আছে, তো সপ্তাহে একদিন আপনি এই ফেশিয়ালটা করবেন, ঠিক আছে। তো এই চারটা আইটেম, চারটা আইটেম আমি কত টাকা দিয়েছিলাম আপুরা গতবার, আমি তো ভুলে গেছি, তিন হাজার
3200 ছিল, 3000 টাকায় দিছি, 3200 ছিল, 3000 টাকায় দিলাম। লাইভ একদম ক্লিয়ার, আমার স্কিন বোঝা যাচ্ছে, লাইভ ক্লিয়ার থাকলে আমার স্কিন বোঝা যায়। 3000 টাকায় দিলাম, ঠিক আছে, 3000 টাকায় দিলাম, 3000 টাকায় দিলাম ফেসিয়াল কম্বো। ওকে, এখন আমি 10 মিনিট রেখে মুখটা ধুয়ে দেখাবো যদি পারি, যদি মোবাইলে চার্জ থাকে। ওকে, মুখ ধোয়ার পর তারপরে হচ্ছে আমি বেবি স্কিনটা লাগাবো। এটা যে কি জোস একটা ক্রিম, এটা রেগুলার আপনারা লাগাতে পারবেন, রেগুলার লাগিয়ে আপনি বাইরে যেতে পারবেন। এটা টোন আপ ক্রিম, এটা দিলে স্কিনটা ওই যে আপনি যে হজো ক্রিমটা বলেছেন না, ওই রকমই, ঠিক আছে, হজোর মতোই দিলে হচ্ছে স্কিনটা আপনার হোয়াইট লাগবে। আপু পাছে লোক অনেক কিছু বলে, আপু আমার না একটা ব্যাড হ্যাবিট, বুঝছেন, এটা হচ্ছে কিছু মানুষের ব্যাড হ্যাবিট থাকে, আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমাকে নিয়ে কেউ কিছু বলে না আমার খুব গায়ে লাগে, এটা একটা প্রবলেম, আমি ইগনোর করতে পারি না, এই জন্যই বেশি বলে হেটার্সরা। আমার হাজবেন্ড কে দেখেন, ওরে কে আমার সাথে ও ছবি দিছে, ও আমার থেকে তো শ্যামলা, তো ওকে অনেকে বলে না শ্যামলা আপনি কিছু মাখেন না কেন, ও তো মাখে না, ও তো কোনো কিছু মাখে না, ও ফর্সা পছন্দই করে না, আমাকেই পছন্দ করে না, এখন বলে তুমি কেমন হয়ে গেছো, সাদা ভূত হয়ে গেছো, ঠিক আছে, ও ফর্সা মশা পছন্দ করে না, ও লাগায় না, ঠিক আছে, তো অনেকে ব্যাড কমেন্ট করে না, ওর গায়েই লাগে না, ও হাসে, ওর কিছুই আসে যায় না, কিন্তু আমাকে কেউ কিছু বলে না, আমি খালি বলি যে দূর আমাকে কেন বলতেছে। আপনাদের কি এবার কম্বোটা এখনো আছে? হ্যাঁ আপু আছে, 2500 হবে না, 3000 টাকা, ইম্পসিবল, আপনি সিঙ্গেল কাউন্ট করে দেখেন, আমার 3200 টাকা ছিল এটা। শ্যামলা সুন্দর আপু, এগুলা মাইকা ফর্সা হওয়া ঠিক না, শ্যামলাই সুন্দর আপু, আপু আমার শ্যামলা ভালো লাগে না, আমি কি আপনার কথায় চেঞ্জ হবো, আমি কি আপনারটা খাই পড়ি, আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই করব। আমি শ্যামলা যখন ছিলাম আমার মন খারাপ থাকতো, আমার ভালো লাগতো না, ছবি তুলতে ভালো লাগতো না, হ্যাঁ আমার কাছে ভালো লাগতো না, এখন আমার কাছে ভালো লাগে, আমি এখন ছবি তুলি, টিকটক করি, আমার কাছে ভালো লাগে, আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই করবো, তাই না? আপনাকে দিয়ে তো আমার দিন চলবে না, আমার মন স্যাটিসফাইড যেটা থাকবে আমি সেটাই করব। আপু বেশি হয়ে যাচ্ছে, কি বেশি হয়ে যাচ্ছে, না 3000 টাকা। আপু সুদিন জলটা আসলে ভালো, সুদিন জলটা আসলে ভালো, যদি 10 মিনিট রাখতে পারি তাহলে হচ্ছে দেখাবো, কতক্ষণ হয়েছে তাতেই বলেন, মুখ ধুবো, হাতও তো ধুবো, আমি না হাতে দিছি। আপু কি মাখেন? আমি ফেসিয়াল করতেছি, এই ফেসিয়ালটা আমি সপ্তাহে একদিন করি, কি বলে আপু? আমি অ্যান্টি জুয়েলারির পেজ তোমাকে গিফট পাঠাচ্ছি। আপু আমি গিফট নিব না, আমি এমনি আপু অনেক কেনাকাটা করি, আপনি আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেন তাহলে আমি খুশি, যেমন এই লেন্সের পেজের উনি আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দিছে, এই জন্য হচ্ছে আমি খুশি হয়ে গেছি, এই জন্য আমি ওনার পেজের নাম বলতেছি, ঠিক আছে, আমাকে ডেলিভারি চার্জ দিলেই হবে। আমার কাস্টমারও জানেন, আমার কাস্টমারও না মানে অনেক বড়লোক কাস্টমার, বুঝছেন, অনেক বড়লোক কাস্টমার, তাদের কাছে ডেলিভারি চার্জ কোনো ব্যাপারই না, কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিলে খুশি হয়ে যায়, ট্রিক্স, ডেলিভারি চার্জ ফ্রি দিলে তারা খুশি হয়ে যায়। আর গিফট, গিফট যদি আমি একটা লিপ জেল দিই মনে করেন 20 টাকার, তাও সে খুশি হয়ে যাবে, এরকম আসলে গিফট পেতে সবাই লাইক করে, আমিও লাইক করি, আমাকেও গিফট দেয়। আপু সুদিং জেল সারা রাত লাগিয়ে রাখা যাবে? না 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 না, কারণ সুদিং জেল খুব আঠালো হয়, স্কিনের সাথে ময়লা লেগে যাবে, এটা অনেক সেলার জানে না। আপনি কি করবেন, সুদিং জেল হচ্ছে আধা ঘন্টা রাখেন, 1 ঘন্টা রাখেন, 2 ঘন্টা রাখেন, কিন্তু ধুয়ে ফেলবেন কিন্তু পানি দিয়ে, ঠিক আছে, 2800 দিছিলাম লাস্ট, শিওর, সত্যি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ আপুর অনেক চালাক, সুদিন জেলের দাম বাড়ছে না, আরে না 2800 দিনে, আপনি ভুল করতেছেন, 2800 দিনে না, 2800 দিনে আপু, ওটা ভুল করতেছেন, ওইটা তো এই সুদিং জেল ছিল না, তখন তো দামটা বেশি ছিল, এখন তো এটা বেশি, সরি দাম কম ছিল, 900 টাকা ছিল, এখন 1050 টাকা, না এটা আপনি আলাদা কাউন্ট করেন, 900, ঠিক আছে, আর এটা 1050, তারপর হচ্ছে এটা হচ্ছে বেবি স্কিনটা হচ্ছে 600 মনে হয়, হ্যাঁ 600, আর এটা তো লাস্ট দিয়েছিলাম 800 টাকা, 790 টাকা, ঠিক আছে, আপনি আলাদা কাউন্ট করে দেখেন, 3000-এর উপর হয়, 3300 টাকা হয়, আমি 3000 টাকায় দিচ্ছি, ঠিক আছে, খুশি থাকেন। আর এটা কিন্তু 3 মাস লাগাতে পারবেন, 3 মাস, 3 মাস আপনি লাগাতে পারবেন, এই ফেসিয়ালটা আপনি 3 মাস করতে পারবেন, একদিনের জন্য তো না। আপু কোথায় পাঠাবো, আপু কোথায় পাঠাবেন, ইনবক্সে, আপু মেসেজ ক্রিম দেখান, আরে আপু এটা কিন্তু সিঙ্গেল হবে না, এটা সিঙ্গেল দিলেই হচ্ছে আমি কম্বো রাখতে পারি না, এটা সিঙ্গেল দিলে আমি কম্বো রাখতে পারি না, প্লিজ সিঙ্গেল কেউ অর্ডার দিবেন না, আমার খালি নড়াচড়া করতে ভাব মন চাচ্ছে, এখন অনেক খুব গ্লো দিচ্ছে আপু, গলায় আমি এখন কিছু ব্যবহার করি না আপু, আমার গলা তো অনেক সাদা, আমার গলায় কি আপনার কাছে কালো লাগে, মুখের সাথে মিলে না, রাইট, বিকজ আমি গলায় কিছু এখন দিচ্ছি না বেবির জন্য, বেবির জন্য দিচ্ছি না। ওকে, সো আমি হচ্ছে কমেন্ট দেখতেছি না, কি হইলো আবার শুরু হইছে, এত রিপোর্ট মারে কেন রে, আরে রিপোর্টে আমি উড়ে যাচ্ছি, রিপোর্ট মারতে মারতে আমরা শেষ করে ফেলতেছে হেটার্সরা, এই আমাকে 2.2 কে কেন দেখতেছেন, সবাই হিংসায় মরে যাচ্ছে হেটার্সরা, ডেলিভারি ফ্রি দিব, আচ্ছা ঠিক আছে দিয়ে নাপো,
হ্যাঁ 3100 টাকা ছিল, মোবাইলে চার্জ নেই, 10% আছে। আচ্ছা মুখটা ধুয়ে ফেলি না, 10 মিনিট হয়েছে। আপু ফুল বডি হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করব এখন? আপাতত বডি ক্রিমের আশায় থাকেন না, আমাদের লোশন বেস্ট, লোশন বেস্ট আর ক্রিম, বডি ক্রিমের লাভার হলে ওয়েট করতে হবে। আপনি যদি বলেন আমি কোনটা ইউজ করি, আমি কিন্তু লোশনটাই বেশি ইউজ করেছি, এটা গ্লুটাজল লোশন, গ্লুটাজল লোশনটা ইউজ করবেন। এটার সাথে বডি ধোয়ার আইটেম নেবেন, বডি ধোয়ার আইটেম নেবেন হচ্ছে ক্রিস্টাল সাবান, মুখে বলে দিলাম ক্রিস্টাল সাবান, আমি এখন হাতে প্যাক লাগিয়েছি। আমার সুদিং জেল আছে, বাকি তিনটের প্রাইস কত হবে? এটা হবে না, এটা হবে না আপু, এই প্রবলেমটা করেন দেখি আমি কম্বো রাখতে পারি না, ঠিক আছে আমি কম্বো রাখতে পারি না। আচ্ছা দাঁড়ান, 10 মিনিট হইলে আমি মুখটা ধুয়ে ফেলি, এখন লাইভটা উড়াই দিবে হেটার্সরা। হ্যাঁ আমি মেহেদি দিতে চাই আপু, নাজমুন নাহার, এটা আমি বলতে চাইছিলাম, আমি লজ্জায় বলি নাই, আমার খুব ইচ্ছা কারো হাতে মেহেদি দেওয়া, আমি কারো হাতে মেহেদি কখনোই দিই নাই, আমি সবসময় নিজে নিজে মেহেদি দিই, আমি পারি কিন্তু আমি কখনো, আমি তো এখন সময় হয় না বাচ্চার জন্য, তো আমার খুব ইচ্ছা যে আমি কারো হাতে মেহেদি দিব, বিয়ের সময় অবশ্য দিছিলাম। আপনার তাহলে লিঙ্ক দিয়ে আপু, আমি অবশ্যই যাব, সত্যি আমার মেহেদি দেওয়ার খুব ইচ্ছা কারো হাতে। এখন স্কিন এত চকচক করবে বলার বাইরে, ভালো মতো ধুই, এখানে ভালো মতো ধোয়া যায় না, কি প্রবলেম। আরেকদিন ওয়াশরুমে এসে হচ্ছে আমি নাইট ক্রিম লাগিয়ে দেখাবো, আসছিলাম যে কয়দিন আগে। ওয়াও লেন্সটা আসলে খুব ভালো, আমার চোখের প্রবলেম হচ্ছে না, এত পানি দিচ্ছি, সানস্ক্রিন হবে আপু? এখন আবার একটু ভয় লাগতেছে, আমার চোখ কিন্তু ল্যাসিক করা, কিন্তু এই মেয়ের লেন্সটা আমার খুব স্যুট করে, এই যে পিচ্চি মেয়ের, যে আমি বললাম পিচ্চি, আমার কাছে ওকে পিচ্চি লাগে, হ্যাশট্যাগ পেজের নাম, ওর লেন্সটা আমাকে স্যুট করে সত্যি। এখন কিন্তু একদম, এখনো আমি অফিসে আছি, এখনো কিন্তু আমি কিছুই দিই নাই, এখন দিব ক্রিম, এখন লাস্টে হচ্ছে বেবি স্কিন, লাস্টে হচ্ছে বেবি স্কিন ক্রিমটা লাগাবেন, এটা লাগাবেন ঠিক আছে, পানি মুছে নি, দাঁড়ান পানি ধুইছ, এই যে বেবি স্কিন, এটা ডে ক্রিম হিসেবে ইউজ করতে পারবেন, রেগুলার ডে ক্রিম হিসেবে ইউজ করতে পারবেন। কোন পেজ হ্যাশট্যাগ আমি এক্স্যাক্ট জানি না, আমি তো প্রমোশন করতেছি না, উনি আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছে তো তাই এমনি বলে দিচ্ছি, আর ভালো লাগে আমার কাছে ওর, সত্যি আমি তো এমনি ফ্রি ফ্রি বলে দিই, টাকা পয়সা নিই না, এমনি বলে দিই। এ নিয়ে আমি তিনটা লেন্স কিনছি, আর একটা সবুজ, সবুজটা পরবো কালকে দেখি। এই যে এখন আমি ডল স্কিনটা লাগাচ্ছি, সরি ডল স্কিন, আরে খালি মুখে খালি ডল ক্রিমই আসে, আল্লাহ আমি পাগল হয়ে যাব। বেবি স্কিন, বেবি স্কিন এটা ডে ক্রিম হিসেবে লাগাতে পারবেন, আর ফেশিয়ালের পরে লাগাবেন ঠিক আছে, ফেশিয়ালের পরে হচ্ছে লাগাবেন। নিশিতা আপু, নিশিতা আপু শুনেন শুনেন, আপনি কি জানেন আমি ব্রেস্ট ফিডিং মা, আর আপনি যে বললেন না আপনি একটা কাজ করবেন, আপনি আমার কাছে আসবেন, আমি জোরে জোরে দুইটা ঘুষি মেরে আমি ছোট করে দিব আপনার, ঠিক আছে আপনারটা আমি ঘুষি মারবো, আমার হাতই যথেষ্ট, ক্রিম ট্রিম লাগবে না, এমন জোরে দুইটা ঘুষি দিব দেখবেন একদম চ্যাপ্টা হয়ে গেছে, জিরো ফিগার হয়ে গেছে ঠিক আছে। ন্যাচারাল স্কিন, এখন ক্রিম মাখছি ঠিক আছে, এই ন্যাচারাল দেখেই আপনারা বলেন আমি ক্রিম কি মেকআপ মারি, এটা অনেক জোস একটা ডে ক্রিম, এটা আলাদা হবে না কিন্তু, আলাদা চান না আমার কাছে, এই আজকাল লাইফটা আমি ডিলিট করে দিব, আমি অনেক মজা করতেছি, আমার জামাই আমার বকা দিবে, ওই ডিলিট করে দিবে, আমি হাবুল তাবুল কথা বললে ও ডিলিট করে দেয়, হাবুল তাবুল মানে বেশি ফান করলে, হ্যাঁ ও বলে প্লিজ তুমি একটু প্রফেশনাল থাকো, একটু প্রফেশনাল ভাবে কথা বলো, এরকম করো কেন, এরকম চাইল্ডিশ আচরণ করো কেন, আরে ভাই আমি প্রফেশনাল কেন হব, আমি কি এখানে, আমি কি ওর আন্ডারে জব করি নাকি যে আমাকে প্রফেশনাল হতে হবে, আমার বিজনেস আমার যা খুশি আমি সেভাবে কথা বলবো। হ্যাঁ হ্যাশট্যাগ রিজনেবল, হ্যাঁ এই যে আপু এখন মনে পড়ছে, আচ্ছা আমার চুল অনেক রাফ হয়ে গেছে, আজকে ফলিপ্রো দিতে হবে, চুলের কালার করছি না আবার, ঘরে কালার করছি বাট তাও তো কালার, তো এটা তো কালার মেডিসিন, সো অবশ্যই আমার চুলের এখন যত্ন নিতে হবে। আই আমি কপালে দিই নাই এখনো, মানে জাস্ট গালে দিয়ে দেখালাম, কপালে দিই চোখের নিচে দিই, এটা হচ্ছে বেবি স্কিনটা আপু, এটা খুব
খুব ভালো আপু, হ্যাঁ এটা অনেক ভালো আপু, কিন্তু সিঙ্গেল কিন্তু হবে না সুইটি আপু, তাহলে কিন্তু আমি ফেসিয়াল কম্বো দিতে পারবো না, পরে আপুরা মন খারাপ করবে, এটা ঈদ পর্যন্ত রাখবো ফেসিয়াল কম্বোটা। ভালোই হয়েছে, লকডাউন দেওয়াতে আমাকে আপনারা এখন দিনে দুইবার দেখতে পাচ্ছেন, আমার খালি সারাদিন লাইভে আসতে মন চায়, কিন্তু প্রোডাক্ট কিন্তু দিতে পারতেছি না। আবার এই যে দেরি হচ্ছে দেখে আমাকে বলেন না কিছু, 7-8 দিন লাগবে প্রোডাক্ট পাইতে। আওয়ার রিলেশনশিপ ব্লাইন্ড হয়ে হো গায়া, কি কয় কার রিলেশনশিপ আপু? বোম জুস কবে আসবে? এই তো আপু বোম জুস অন দা ওয়েতে আছে, হুট করে দেখবেন পোস্ট দিছি, হুট করে, তাই নজর রাখবেন, ফলো মি, আমাকে ফলো করতে থাকবেন, মানে সাবু সবকে ফলো করতে থাকবেন, চোখ দিয়ে রাখবেন, কারণ খালি রিপোর্ট মেরে মেরে আমার পোস্ট উড়ায় দেয়। এই লাইফটা আমি কেটে দিব, অবশ্যই এটা আমি কেটে দিব, এখানে আমি মজা করছি আজকে অনেক। ওকে বলেন ডাকবো নাকি কেটে দিব আপু? ও তো টাকা নাই গো শোনা আপু, সিঙ্গেল আপু সিঙ্গেল দিব না, সিঙ্গেল দিলে আমি কম্বো রাখতে পারি না, এই ফেসিয়াল কম্বোটা আমি রাখতেই পারি না আপু, বিশ্বাস করেন সিঙ্গেল দিলে না শেষ হয়ে যায়, আপনি ফেসিয়াল করলে তো পাগল হয়ে যাবেন, আমি নিজেই ফেসিয়ালটা করি, সপ্তাহে একদিন করি, আপনার পার্লারে যেতে হবে না, পার্লারের ফেসিয়াল ভালো হয় না, এই যে গ্লাস স্কিন পাচ্ছেন, এরকম গ্লাস স্কিন, গ্লোয়িং স্কিন, হোয়াইট স্কিন, এটা হচ্ছে আমাদের হোয়াইটেনিং গ্লাস স্কিন ফেসিয়াল, হোয়াইটেনিং গ্লাস স্কিন ফেসিয়াল, ঠিক আছে? আমার বেবি গান তো সে চলে যাই, বলেন আমি এখন মেকআপ মারছি, এই যে মেকআপ মারলে এরকম ডলা যায়, আমি ডলা যায়, বেশি ধরলে আবার আমার মুখ লাল হয়ে যায়, ধরবো না বেশি, ফর্সা মানুষ তো, বেশি ধরলে আমার মুখে ধরলেই হচ্ছে লাল হয়ে যায়, আমি মুখ বেশি ধরি না। আর লিপ জেল দিব, লিপ জেল আমি প্রতিদিন রাতে দিই, যেটা হচ্ছে পার্মানেন্ট লিপস পিঙ্ক করে, পিঙ্ক মোর, এটা কিন্তু ব্রেস্টেও দিতে পারবেন, ব্রেস্টের নিপেলও পিঙ্ক হবে, লাল শিরা দেখা যায়। এই যে ইয়াটা ড্রাগন সেট নিবেন, ড্রাগন সেটে যেটা, এটা আমাদের রিভিউ আছে, এটা নিবেন, ড্রাগন সেটটা নেবেন, হ্যাঁ পিঙ্ক মোড়টা দিচ্ছি, এটা লিপস পার্মানেন্ট পিঙ্ক করে, এটার মতো পার্মানেন্ট পিঙ্ক কিন্তু কিচ্ছু করবে না, কোনো প্রোডাক্ট করে না এটার মতো পার্মানেন্ট লিপস পিঙ্ক, আমি গালেও দিই, আমার গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক হয়েছে এটার জন্য, আমি গালেও দিই, এটা আমার ব্যাড হ্যাবিট বলেছি। আচ্ছা এখন চলে যাই, আর হ্যাঁ ফলি প্রো দিব, চুল রাফ হয়ে গেছে আপু, এত সুন্দরী তুমি, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু, এখন একটু ফলি প্রো দিব, কারণ চুল অনেক রাফ হয়ে গেছে। কানতেছে? এদিকে দাও, এখানে দাও, আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম আজকে, আমাকে লাইভ করতে মন চায়, এখন কি করি, নেশা হয়ে গেছে। এই যে ফলি প্রো দিচ্ছি, হ্যাঁ আপু বোম জুসের দাম কত রাখবা এবার? আসুক, অনেক কম, এবার অনেক কম, ফলি প্রো হচ্ছে, খাই বুঝি, মজা তো, আবার খেন না। আচ্ছা পলিপ্রো হচ্ছে চুল পাড়া অফ করবে একদিনে, চুল পাড়া অফ করবে একদিনে, তারপরে চুলের এই যে জটালা চুল, আমার চুলে জট, ঠিক আছে, জটালা চুল সিল্কি করবে, চুল হচ্ছে আপনি যতই কালার করেন চুল আগা ফাটবে না, আমার কিন্তু আগা ফাটে নেই, আমার কোনো আগা ফাটে নেই, আমি চুল আশ্রয়ই নেই 3 দিন ধরে, এখন পলিপ্রো দিচ্ছি, আমি চুল লম্বার লোভে দিই, আমার কিন্তু চুল পড়ে না, এটা দেওয়াতে আমার চুল পাড়া অফ হয়ে গেছে, আমি চুল পড়া অফের জন্য দিই না, আমার চুল লম্বা করার অনেক আশা, দ্যাটস আমি খালি চুল লম্বার জন্য দিই লোভে পড়ে, আর চুলে যে কালার টালার করি যাতে এটা আমার চুল ড্যামেজ না হয় এই জন্য দিই, ঠিক আছে, এটা একদিনে চুল পড়া অফ করবে, 3 দিন থেকে চুল গজাবে, আর 7 দিন থেকে চুল লম্বা হবে, আমার চুল লম্বা হওয়ার সিক্রেট এটা, আমি যখন ভালো মতো আশ্রয় আপনারা তো দেখেনি, ঠিক আছে, এখন তো জটালা ফকির হয়ে আসি, তো এখন চলে যাই আপুর, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। দেখেন দিস ইজ কল্ড গ্লাস স্কিন, ওকে, ন্যাচারাল গ্লাস স্কিন, নট হাইলাইটার সুন্দরী, আমি কোনো হাইলাইটার দিই নেই কিন্তু, আপনাদের চোখের সামনে সব দিলাম, তো চলে যাই আপুর, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, গুড নাইট, লাইফটা আমি ডিলিট করে দিতে পারি কিন্তু।